হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাসন কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আম্মুর সাথে একটু বের হয়েছি আর আম্মু কিছু টুকটাক শপিং করবে। আম্মু হচ্ছে আপনার টোস্টার মেশিন কিনবে আর হচ্ছে আপনার একটা স্যান্ডউইচ মেশিন কিনবে। তো আম্মুর সাথে আমি, এটা হচ্ছে আপনার নয়া সড়ক রোড আর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে জিন্দা বাজার লতিফ সেন্টারে। ওখানে দোতলায় একটা আঙ্কেল আছে, লতিফ সেন্টারের দোতলায় ইলেকট্রিক মেলা। ওইখানে নর্মালি হচ্ছে সব কিছু পাবেন আপনারা, ইলেকট্রিক জিনিস যেগুলো আছে ওগুলো অনেক ভালো ভালো প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো আমরা ওইখানে গিয়েছি আর হচ্ছে খুব ছটপট করে শপিং করে নিয়েছি। এখানে হচ্ছে মিয়াকুর স্যান্ডউইচ মেশিন, সরি, হ্যাঁ এটা হচ্ছে আপনার টোস্টার মেশিন আর হচ্ছে আরেকটা কিনেছি আমরা স্যান্ডউইচ মেশিন। স্যান্ডউইচ মেশিনটা হচ্ছে টু ইন ওয়ান, যেটা হচ্ছে আপনার ব্লেড চেঞ্জ করে আমি ইউজ করতে পারবো, লাইক হচ্ছে আপনার স্যান্ডউইচও করতে পারবো ওয়াফেলও করতে পারবো। তো এই ছিল আঙ্কেলের দোকানে শপিং। এখন আমরা কিনে নিয়েছি আর হচ্ছে আঙ্কেল প্যাকিং করছে। তো এখন আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব হচ্ছে আপনার বন্দর মাছের বাজারে। সো অনেক বছর পরে আমি গিয়েছি, আসলে এত সুন্দর সুন্দর মাছ ছিল, মানে তখন ইচ্ছে করছে আপনাদের সাথে শেয়ার করি। তো কিছু অংশ আমি তুলেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, মানে বলার মতো না। আর আমাদের ঘরের জন্য কিছু কেনা হয়েছে, ইলিশ, রুই, কাতল, মানে সব ধরনের মাছ ছিল। শিং, তারপর হচ্ছে আপনার চিংড়ি ছিল, রূপচান্দা ছিল, অনেক ধরনের মাছ ছিল বাজারে, আর সবগুলোই ফ্রেশ ছিল। আর বিশেষ করে ছোট মাছগুলো অনেক ভালো ছিল। তো এখানে শিং কিনা হয়েছে আপনার 1 কেজি। আর হচ্ছে এখানে অনেক বড় বড় মাছ, এটা হচ্ছে ডিম মালা, যে ইলিশ থাকে ওইটা, দামও ছিল মোটামুটি, সবগুলোর প্রাইসই মোটামুটি ছিল আর অনেক বড় বড় ছিল, ছোট মাছ খুব কম ছিল। তো আমরা একটা রুই কিনেছি আর হচ্ছে আপনার রুইটা নিয়েছে হচ্ছে আপনার 800 টাকা, এখানে প্রায় হচ্ছে 2 কেজির ওপরে ছিল। তারপর এখানে এটা উনি ভালো করে কেটে পরিষ্কার করে আমাকে দিয়ে দেবেন। আর হচ্ছে এই মাছের বাজার থেকে বের হয়ে এখানে কিছু লেবু, নাগামরিচ, সাতকরা, অনেক কিছু ছিল। আমরা এখান থেকে লেবু কিনেছি আর হচ্ছে আপনার নাগামরিচ কিনেছি। আমাদের সিলেটে কিন্তু সাতকরা অনেক প্রিয় একটা খাবার। সো যারা সিলেটে আসবেন অবশ্যই বন্ধুর এসে সাতকরা কিনে নিয়ে যাবেন। সো এখন হচ্ছে বাসায় চলে যাব, কারণ হচ্ছে বাজার করেছি অনেক, বাসায় গিয়ে এগুলো ঠিকঠাক করতে হবে। তো এখানে হচ্ছে আমার মাছগুলোকে আমি একটা বক্সে বক্সে করে নিয়েছি, যা যা কিনেছি সবগুলো, পেটিগুলো আলাদা করে নিয়েছি, কাটার যেগুলো ছিল ওগুলো আলাদা করে নিয়েছি, ডিমগুলো আলাদা করে নিয়েছি। সেখানে বক্স বক্স করে রাখলে ইজি হয়, খুব তাড়াতাড়ি বের করে রান্না করা যায়, ঝামেলা নেই, প্যাকেট বার করো, অনেক সময় প্যাকেটও চেনা যায় না। সেই জন্য হচ্ছে এখানে যেগুলো মাথা বা লেজ ছিল ওগুলো আলাদা করে রেখে দিয়েছি। সো মাছগুলো আসলে তাজা ছিল, অনেক ভালো, মানে ভালো ছিল, সবাই বলছে অনেক ভালো ছিল মাছগুলো। তো এখানে কাটা চিরা শেষ আমাদের। আর হচ্ছে এখন হচ্ছে আমরা কেটে নিয়েছি, এটা হচ্ছে রুই মাছ, এটাও আমি ভালো করে কেটে নিয়েছি। আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন আর হচ্ছে বেল বাটনটা অন করে দেবেন। আর যারা আমার সাথে এখনও আছেন, আমার 1K হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর হচ্ছে যারা আমাকে এত সাপোর্ট করছেন, এত কমেন্ট করছেন, আমাকে উৎসাহিত করতেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাকে যেন সামনে আরও সাপোর্ট করবেন আপনারা। সো আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি কেমন লাগলো আপনাদের, কারণ নতুন একটা প্যাটার্নে করেছি আর হচ্ছে আমি সবসময় রান্না বা একটু শপিংয়ে করি। সো আজকে চিন্তা করলাম একটু ডিফারেন্ট টাইপের করি। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।